শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। বীর মুক্তিযোদ্ধা ভানু নেসা, জি, ঠিকানাটা বলেন। পাবনা জেলা সাঁথিয়া থানা নন্দপুর, ওই ধোবাদ নন্দপুর হচ্ছে পোস্ট অফিস। আপনি যা যা জানেন আর কি, সেগুলো একটু বলেন। কিভাবে যদি সেজন্য যুক্ত হলেন, স্কুল কলেজে পড়েছেন কিনা? উনি কি তখন রাজনীতি করতেন কিনা? রাজনীতি করতো না, যুদ্ধ যার করতো তাদের, ধরেন যে বাংকার যখন গুলি ছিল না, তখন সে গুলি মানে আগে দিত, গুলি নিয়ে দিত। মানে যুদ্ধ সময়ের যুদ্ধ যারা যুদ্ধক ছিল, যুদ্ধ করতো তাদের যত প্রকার যত সহযোগিতা, খাবার দাবার যত যা সবকিছু সহযোগিতা, গুলি গুলি সব এইসব আনাম না সব এসে করতো। এই যে পরম্পরা একটা ইয়ে আছে, ব্রিজ আছে, এই ব্রিজ হয়ে যাচ্ছে, তার মাথায় গুলি লাগছিল, এই সাইড গুলি লেগে গিয়ে কপালের চামড়া ছিঁড়ে বাইরে গেছিল। ওনাকে যারা যারা অস্ত্র দিত, মানে এইখানে যারা আছে, ওদের সাথে কি আপনাদের এখন যোগাযোগ হয়? হ্যাঁ, যোগাযোগ হয়। ওরকম কয়েকজন নাম বলেন তো। নাম তো সম্পর্ক কি? দাদা তখন কি করতেন? আমার দাদা, ওই দাদা ছিল হিন্দু, ওই দাদা ওই ভারত চলে গেছিল যুদ্ধের সময়, ভারত চলে গেছিল আমার দাদি গেছিল না, যুদ্ধ শেষ হয়ে যায় তখন আমার দাদি এই জায়গা ফিরে আসে, মুসলিম হয়। মুসলিম হওয়ার পর আমার এই জায়গায় দাদার সাথে সম্পর্ক হয়, মানে বিবাহ হয় এই জায়গাটা। মানে সে দাদা মারা গেছে এই 2 মাস, কয়েক মাস হল মারা যাচ্ছে পাওয়া যাচ্ছে। তারপর মাটি চাপা দিয়ে মাথা করে নিয়ে আসছে, মাথা করে নিয়ে নিয়ে অস্ত্র চলাইছে। একে অস্ত্র চালানোর জন্য পরীক্ষণ নিয়েছিল একবার পাবনা ডিসি অফিসে,
ওই একটা মিটিং এ এই যে অস্ত্র চলাইছিল সে অস্ত্র ই করছিল টেরটা ছিল অনেক কষ্টে জীবন পার করছে আর কি আর মনে করেন যে আমাদের আমাদের আশা ছিল যে আমার দাদি যা করছে তাতে আমরা তার নিয়ে আমরা কিছু উপরে দিয়ে যাবো চাকরি বাকরি করবো লেখাপড়া করছি ও চাকরি বাকরি কোনো কিছু হচ্ছে না চাকরি করার চেষ্টা করতেছি তারপর টাকা লাগতেছে টাকা দিচ্ছি তারপর চাকরি হচ্ছে না আমার চাস্তু ভাইয়ের টাকা দিয়ে রাখছে 2 লাখ তাও চাকরি হচ্ছে না ধরুন আমার চাকরি বাকরি হলে হলেই আমরা মনে করেন যে ভালোভাবে চলতে পারবো আর কি আমার দাদির এই স্বপ্নটাই ছিল এইটা দিয়ে আমার আমাদের নিয়ে বাপসা ছাড়া কৃষিকাজ করে আমার দাদির স্বপ্ন ছিল আমাদেরকে নিয়ে আমরা চাকরি বাকরি করবো আর চাকরি বাকরি করে দেখবো এই আশা ছিল কিন্তু আমরা এই আশাটা এখন পূরণ করতে পারতেছি না আপনার নাম বলেন আমার নাম মোহাম্মদ শরীফ হোসেন আপনার বাবার নাম আমার বাবার নাম ইউনুস আলী মা মায়ের নাম সূর্য খাতুন ঠিকানাটা বলেন আপনাদের বাড়ির ঠিকানাটা বাড়ির ঠিকানাটা আমাদের পাবনা জেলা সাঁথিয়া থানা ধোপাদহ ইউনিয়ন আর এই গ্রামের নাম হচ্ছে তেঁতুলিয়া 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ শোষিতের গণতন্ত্র শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ মানবিক মূল্যবোধ সামাজিক ন্যায় বিচার সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই জয় বাংলা